বাংলাদেশে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত হয়েছে ছাত্রলীগ। সেই সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনকে ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামক একটি প্রোগ্রামে অতিথি করা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। এ নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, খালেদ মহিউদ্দিন ভাই এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের 2000-এর অধিক শহীদদের সঙ্গে বেইমানি, অর্ধ লক্ষ রক্তাক্ত ভাই বোনের রক্তের সঙ্গে বেইমানি। তবে সমালোচনার মুখে সেই অনুষ্ঠান স্থগিত করেছেন তিনি। বুধবার রাত 8টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে টকশো স্থগিতের বিষয়টি জানান খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিন ফেসবুকে লেখেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শ মতে বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারো বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না। এই বিবেচনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হল। আগামীকাল বৃহস্পতিবার রাত 9টায় ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক সরাসরি টকশোতে খালেদ মহিউদ্দিনের সঙ্গে অংশ নেওয়ার কথা ছিল সাদ্দামের। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। একই বিষয়ে সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সাথে প্রতারণা করা হল। এর আগে ঠিকানায় খালেদ মহিউদ্দিনের ফেসবুক পেজ থেকে ঘোষণা করা হয়, 7 নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় মুখোমুখি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে অতিথি সম্প্রতি সরকারি নিষেধাজ্ঞায় পড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য। ওই পোস্টের নিচে খান আশরাফ নামের একজন কমেন্ট করেছেন, নিষিদ্ধ ঘোষিত একটা দলের প্রধানকে মিডিয়ায় আনা মানে তাকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া। খালেদ মহিউদ্দিন সেই কাজটাই করতে চলেছেন। এরকম হলে হিজবুত তাহরিরের সভাপতিকেও দাওয়াত দেন। আলমামুন রাসেল লিখেছেন, আমাদের আইন অনুযায়ী এটি আপনি করতে পারেন না, এটি করলে সন্ত্রাস বিরোধী আইনের 9 ধারায় আপনিও অপরাধী হবেন, আশা করি এহেন কাজ থেকে বিরত থাকবেন। এ প্রসঙ্গে এক্সে এক টুইটে সাংবাদিক মনোয়ার আলম নিঝল লিখেছেন, এ ধরনের অনুষ্ঠানকে বলতে পারেন দায়মুক্তি অনুষ্ঠান। খুব বড় ভুল অনুমান না করলে খালেদ মহিউদ্দিনকে এই দায়মুক্তি টকশোয়ের গেস্ট ঠিক করে দিয়েছেন বা যোগাযোগ করিয়ে দিয়েছেন অমির রহমান পিয়াল। এর আগে সালমান এফ রহমান আজিজদেরকেও তিনি একসময় দায়মুক্তি দিয়েছেন। এদিকে আবার ঠিকানা প্রতিষ্ঠা করছে যারা তাদের সম্পর্কে খোঁজ নেন। এখনকার মালিক দেখে বিভ্রান্ত হয়েন না, একদম শুরুর গল্প দেখেন। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে গত 23 অক্টোবর প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত 15 বৎসরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসের সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়ন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সকল গণমাধ্যমে প্রমাণিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হইয়াছে।